বলেছি আমি যে পরবর্তীতে যে জায়গায় আপনাদের নিয়ে যাব, মানে উপরের যে রানীর মহল, রানী যেখানে থাকতো সেখানেই আপনাদেরকে নিয়ে যাব এখন। তো চলুন সেখানেই যাওয়া যাক। এখানে মাঝে মাঝে বিকাট অনেক রকম আওয়াজ পাওয়া যাচ্ছে। উপরের মহলটা ধ্বংস হয়ে গেছে, উপরের জায়গাটা অনেকটাই। এই দেখুন, এটি ওখান থেকেই তান্ত্রিক এই মহলটাকে দেখতো, পাহারা নজরদারি করতো। তো উপরে ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন, ছাদ নেই, সব ধ্বংস। 400-450 বছর পুরনো, বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা এখানে থাকবে। কালিঞ্জর ফোর্টের সেই আদল, সেই রানী মহলে আপনাদের যেমন দেখিয়েছিলাম ঠিক তা, এখানেও বিকাট গন্ধ। এখানে একটা কি বিচ্ছিরি গন্ধ পেলাম আবার। কালক্রমে এই জিনিসগুলো ধ্বংস হয়ে পরিণত হয়েছে। উপরের দুর্গ বলতে আর কিছুই নেই বললেই চলে, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচে যে জায়গাগুলো, যেগুলো আপনাদেরকে দেখালাম, যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি আপনাদের এইখানে এসে দেখতে পাবেন। এই জায়গার অবস্থা দেখুন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থায় এটা আছে। কেন তাকে ভুতুড়ে বলা হয়? সত্যি ভুতুড়ে না বলার কিছু নেই, কিছু নেই, কিছু দেখতে পাচ্ছি না ভুতুড়ে না বলার। কারণ দিনের বেলা হয়তো আপনাদের এরকম লাগছে, রাত্রেবেলা যদি সম্ভব হয় কোনো দিন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি রাতে এই জিনিসগুলো দেখাবো। কিন্তু এটি একটা মন্দির করে রেখেছি, এখানে কেউ আসে পুজো আর্চনা দেয়, কাঠবিড়ালি আছে, ঠিক আছে। তো কিছু করার নেই, যেমনই হয়, এগুলো তো সরকারের আন্ডারে চলে গেছে। তো সাধারণ পাবলিক এখানে এসে তাদেরকে ধর্ম চরিতার্থের জন্য কিছু কিছু করে থাকে, তো সেইগুলো সেই 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 সুবিধার্থে এরা এইগুলো করেছে, নিজেদের সুবিধার্থে। এখানে ফাঁকা জায়গা পড়ে থাকলে গভর্নমেন্ট ততটা না দেখলে সেটাই যা হয় আর কি। সেম জায়গায় সেম জায়গায় এটা যেরকম আমরা আপনাদেরকে দেখেছি বিহারে, তেমনই দেখেছি উত্তরপ্রদেশ, তেমনই মধ্যপ্রদেশ, ঠিক 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 সেম সেম অবস্থা। এই রাজস্থানেও এই দুর্গটা এই এমনই অবস্থা হয়ে আছে। কী জানি না, এইগুলো যদি সংরক্ষণ করা হতো, আরও 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 ইতিহাস, আরও ঐতিহ্য ভারতবর্ষের বুকে অনেকদিন অনেকদিন বেঁচে থাকতে পারতো। আপনাদেরকে আমি উপরে উঠে দেখাবো যে কেমন লাগে এই দৃশ্যগুলো। খাড়া সিঁড়ি, ম্যাক্সিমাম আপনাদের যে কটা কেল্লা বা যে কটা মহল আপনাদেরকে দেখিয়েছি সমস্তগুলো সিঁড়ির অবস্থা প্রায় একই ধরনের, একই অবস্থায়। তো এটা পাহাড়ের ভিতরেই দুর্গটি বলতেই পারেন অ্যাকচুয়ালি। অর্ধেক মানে অর্ধেকটি আছে পাহাড়ের বাইরে, আর অর্ধেকটি আছে পাহাড়ের ভিতরে। তো এখানে অবস্থা খুব শোচনীয়, খুব শোচনীয়, দেখতেই পাচ্ছেন। খুব রিস্কি, খুব রিস্কি এই জায়গায় আসা। আমি দেখবো এদিকে কি আছে, কিছুই নেই আসলে। এবার দুর্গর পুরো সাইজটাকে আপনাদেরকে দেখায়, এই ঠিক পিছনেই পাহাড়, পাহাড়ে ঠিক লাগোয়া করে আপনাদের এই 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 ভাঙ্গর ফোর্ট বা ভাঙ্গর কিলা বা দুর্গ অবস্থান। পাহাড়ের পুরো গা বেয়ে আপনাদের এই কিলার অবস্থান,
তবে নিচের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু মন্দির আছে, টিলার কিছু অংশ, দুটো তিনটে চারটে পাঁচটা চারটে মন্দির আছে, 1 2 3 4 দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে মন্দিরগুলো আছে, আর অনেকটা পাঁচিল দেয়া এরিয়া এই ফোর্টকে ফোর্টে আছে। আমি চেষ্টা করব, অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া, যে ওখান থেকে কেমন লাগে এই ভাঙ্গর ফোর্ট বা ভাঙ্গর কিলা দেখার, দেখতে। তো সেটাই আমি চেষ্টা করব। ময়ূর পঙ্ক্ষী ময়ূর পাখির পালকও দেখা পাওয়া যাচ্ছে, আমি চেষ্টা করব। তবে কথিত আছে যে সরকার যে ডিসিশনটা নিয়েছে এই দুর্গর ক্ষেত্রে, দুর্গ যে এটা ভুতুড়ে কেল্লা, ভুতুড়ে কেল্লা বলে যে বলা হচ্ছে, সেটার কতটা সত্যি মিথ্যে আমি যাচাই করতে যাচ্ছি না, বা আমি পারবো না হয়তো শিওর, কিন্তু সত্যি আমার আজ খুব খারাপ লাগছে এই অবস্থা দেখে, যে একটা ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য কালক্রমে বিলীন হয়েতে চলেছে। দেখুন আপনার এই যে ঐতিহ্য, এটা বেশ কিছুদিন পরে আর পাওয়া যাবে না এই ঐতিহ্যগুলো। দেখুন কি অবস্থা, আমি একদম দুর্গের সর্বশেষ মাথায় এসে উপস্থিত হয়েছি, ঠিক যে জায়গাটা, এই সমস্ত পাথর পাথরগুলো, এটাই সম্ভবত রানী মহল ছিল। তো ওখান থেকেই তান্ত্রিক এটাকে দেখতো, বা যেটাকে নজরদারি রাখতো। আমি আরেকটু উপরে যাব, এই দেখুন এখান থেকে ওটা যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি আপনারা আমি আপনাদেরকে আমি দেখাবার জন্য এসেছি, আর আপনারাই দেখলেই আমার শান্তি, সেই জন্য আপনারা একটা পরিবারের মতো আমার কাছে। এই জায়গাগুলো অনেকে হয়তো আসতে পারবে না, অনেকে আসতে পারবে নিজের স্বার্থ মতো, নিজের স্বার্থ থাকলে, স্বার্থ বলতে কিছু নেই, যে যদি আপনি পারেন তো আসতে পারেন, আর ম্যাক্সিমাম তো যেন অনেক দেশ বিদেশের লোক আমার এই চ্যানেল দেখে, আমাদের এই চ্যানেল দেখে প্যারট অফ দ্য স্পিরিট। আজ অনেক দিনের ইচ্ছা ছিল প্যারট অফ দ্য স্পিরিটের হয়ে এই ভাঙ্গার ফোর্টে আসার, সেই ইচ্ছেটা আজ পূরণ হলো। তবে আমার যে ইচ্ছাটা ছিল রাত্রিনিবাস, সেটা হয়তো এখানে হবে না, কারণ 5:30টার পর আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখন 2 থেকে 2:30 বা 3 বাজতে যায়, তারপরে আমি ওইখানে উঠতে বেশ কিছু সময় লাগবে, 1.5 ঘন্টা আমি ধরে নিলাম জাস্ট, তারপরে নিচে, তারপরে আমার রিটার্ন করতে হবে আবার জয়পুর, বিকজ জয়পুরে যেতে আমার এখান থেকে প্রথম ঢোসা যেতে হবে, ঢোসার পরে ট্রেন বা বাসে করে আবার জয়পুর যেতে হবে, জয়পুরে ফ্যামিলি আছে, ফ্যামিলির 2-3 দিন ঘুরে পুরো টায়ার্ড হয়ে আছে, সেই জন্য ওরা আসতে পারেনি, জাস্ট আমি একা এসেছি সুদীর কলকাতার থেকে এখানে আপনাদেরকে, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের উদ্দেশ্যে, নিজেরও উদ্দেশ্য আছে, নিজেরও চরিতার্থ আছে যে জিনিসটা দেখার, শুধু আপনাদের উদ্দেশ্যে এই জায়গায় আসা। তো আপনাদের দেখাবার জন্য এই জায়গাটা, তো আপাতত এই জায়গার দুর্গের পুরো পরিদর্শন আপনাদেরকে করালাম, এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনাদের দেখাবো, যে উপর থেকে সেই মন্দিরের উপর থেকে এই দুর্গ কেমন দেখতে, যে কারণে বলা হয়েছে যে দুর্গটি ভুতুড়ে বা এশিয়ার সব 1 নম্বর হন্টেড প্লেস বা 1 নম্বর ভুতুড়ে জায়গা যেটাকে বলা হচ্ছে, সেটাই 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 আপনাদেরকে দেখালাম পরিদর্শন করে। আশা করি আপনাদের প্রত্যেককে ভালো লেগেছে, বা ভালো লাগলে আপনাদের ব্যক্তিগত কমেন্ট আমাদেরকে জানান, আরও যদি আপনাদের জানা থাকে আরও কিছু জিনিস আমাদেরকে জানান, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো, সেটাই আপনাদের কাছে এটাই নিবেদন আবেদন, আপনারা আমাদেরকে জানান যদি কোনো এরকম কোনো জিনিস, এরকম কোনো কী বলেন, যেটাকে ভারতবর্ষ থেকে বিলীন হতে চলেছে সেই সমস্ত জিনিস যদি আপনাদের কিছু জানা থাকে আমাদেরকে জানান, অবশ্যই অবশ্যই আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে যেতে আমাদের প্যাট অফ দ্য স্পিরিটের পক্ষ থেকে। তো আজ এই পর্যন্ত, নমস্কার, আদাব জানিয়ে আমি আমার এই এপিসোড শেষ করছি, পরবর্তী এপিসোড আসবে আমাদের তান্ত্রিকের মহল থেকে, এখানে কিভাবে মহলটা দেখতো, কিভাবে পরিদর্শন করতো।